যখন ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছেন ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। তো খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি যে কী হয়, কী হয়েছে কী, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হঠকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত নাসা করে হাত পাড়ে। তখন তাকে বলি যে, এবং যেটা সবথেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে খিস্তি করেছে, এবং সবথেকে বড়ো কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়ে, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকুই। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি? হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টাভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, দুটো চারটে চর মেরেছি, প্রথমে একটা ধাক্কা মেরেছি, করেছি, এটুকু বলছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো, সেরকম তো নয়, টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু একের সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। সো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তারপর সেটা জানিয়েছেন? না, জানাইনি, বলবো, এটা ছোটো ছোটোখাটো বিষয়, লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে।